গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনস্বার্থ সম্পর্কিত বেশ কিছু দাবিতে বৃহস্পতিবার ঘিলাতলি এলাকাতে সুবিশাল মিছিল এবং সভা করল তেলিয়ামুড়া সিপিআইএম কমিটি। ঘিলাতলি অঞ্চল এলাকার নয়নপুর হয়ে কর্মসূচি এলাকার দীর্ঘ পথ পরিক্রমা করে বামপন্থী নেতা কর্মীরা। উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, মহকুমা সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া, প্রাক্তন বিধায়ক মনীন্দ্র চন্দ্র দাস, সম্পাদক মণ্ডলীর সদস্য সুভাষ নাথ সহ অন্যান্য দলীয় নেতৃত্বরা। বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম নেতৃত্ব জিতেন্দ্র চৌধুরী রাজ্যের বিজেপি সরকারের তুলোধুনো করেন, বলেন আইন শৃঙ্খলা প্রসঙ্গেও অবনতি হয়েছে বলেও ব্যাখ্যা করলেন জিতেন্দ্র চৌধুরী। এরকম সময়ে আজ থেকে কয়েক বছর আগে অর্থাৎ ত্রিপুরা যে এই বিজেপি আইপিএফটি জোট সরকার কায়েম হবার আগে আমরা এরকম একটা সমাবেশ করব, কর্মসূচি সংগঠিত করব এটা ভাবতেই পারতাম না। তখন আমাদের সরকার ছিল, আজকের এই পরিবেশ যেন অন্য রাজনৈতিক দলের মিছিল মিটিং করতে বাধা এটা কারণই ছিল না। সমাবেশে এছাড়াও বক্তব্য রাখেন সিপিআইএম রাজ্য নেতৃত্ব মনীন্দ্র চন্দ্র দাস, হেমন্ত কুমার জমাতিয়া। বক্তব্যে তারও রাজ্যের বিজেপি জোট সরকারের তীব্র সমালোচনা করেন এবং আইন শৃঙ্খলার অবনতি নিয়ে তুলে ধরেন। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।